14 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার হয়ে গেছে। এখানে আলেম কয়জন আছে? কিন্তু ওরা নিজেরা পাচার করে, আর কয় মৌলবীরা দেশটারে খাইল, মৌলবীরা দেশটারে। সবচেয়ে বড় দেশপ্রেমী কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে, তার চেয়ে বড় দেশপ্রেমিক আরেকজন নাই। আরে হত ছাড়াই টাকা বলে দেশে রাখতি, তুই খাইতি, তোর পরিবার আত্মীয় স্বজন খেত। এরপরে বিভিন্ন সময় জাকাত হোক, ফেতরা হোক, দান হোক, অন্যরাও কিছু পেত টাকাগুলো বিদেশে নিয়ে। ভাই সময় কিন্তু বেশি জুইতেন না, সময় কিন্তু বেশি জুইতেন না। সামনে কি আছে, কোন তুফান! আমি তো যা দেখার দেখেছি, দেখতেছি, আমার ভিসার মেয়াদ শেষ, যে কোনো সময় শুনবেন চলে যাবে, চলে গেছে। আমার ছেলে নাতি পুতিও আছে আমার, ওরা যে কোন কেয়ামত দেখে, ওদের সামনে যে কোন কেয়ামত অপেক্ষা করতেছে, আল্লাহ আকবার। কয়েক মাস আগে এই দেশের কিছু বিশেষ অজ্ঞ, বিশেষ বুঝছেন তো, এই বিশেষ অজ্ঞের মধ্যে বিভিন্ন টাইপের লোক আছে, স্বাধীনতার ঠিকাদার আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে, হাইকোর্টের বিচারপতি আছে, সবাই মিলে দেখে যে মৌলবীর লগে পারে না। কারণ মৌলবীগুলো তো আবার সাইজ করা দরকার, কেমনে করি? 116 জন জাতীয় পর্যায়ের আলেম তাদের নামে কি সরকারের কাছে একটা তালিকা দিয়েছে, এই 116 জন আলেম বাংলাদেশ থেকে টাকা পয়সা রোজগার করে বিদেশে পাচার করে। ভাই বছরের বেশি হয়ে গেছে, এখন সেটার খবর কি? কয়জন আলেম পাওয়া গেছে টাকা পাচারকারীর মধ্যে বলেন? একজনও পাওয়া যায় নাই, একজনও পাওয়া যায় নাই। 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার হয়ে গেছে। এখানে আলেম কয়জন আছে? কিন্তু ওরা নিজেরা পাচার করে, আর কয় মৌলবীরা দেশটারে খাইল, মৌলবীরা দেশটারে। ভাই এগুলো আমার আলোচনার বিষয় নয়, তারপরেও একটু ইশারা করা লাগে। আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার সামনে বিএনপির ভাইয়েরা আছেন, আমার সামনে জামাতের ভাইয়েরা আছেন, আমার সামনে হেফাজতের ভাইয়েরা আছেন। যিনি যে দল করেন করতেই পারেন, তার স্বাধীনতা। কোরআনে আল্লাহ পাক বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যেই দল করে সে তার দলটাকে সবার শ্রেষ্ঠ এটা মনে করে, এই জন্যই তো করে। আপনার দল আপনি করুন, আমারটা আমি করব, কোনো অসুবিধা নাই, যেই দলই করেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোন কাজ করলে, কিভাবে করলে দেশটার ভালো হবে, দেশটার কল্যাণ হবে, মঙ্গল হবে। কোরআনে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন, আশুরা, আশুরা কি একটা সুরা আসেনি? এই দল এই দল সব দল মিলে বসে মিটিং করে একটা পরামর্শ, এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কি জানি বলে, সংলাপ। কি বলে? সবাই মিলে চিন্তা ভাবনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সেই দেশ এগিয়ে যায়। এখন দলের ব্যাপারে আমাদের বিভিন্ন মত আছে, ঠিক কি না? কিন্তু দেশের ব্যাপারে সব একমত, দেশটা আমাদের সবার, যদি ভালো হয় আমরা সুফল ভোগ করব, আর যদি খারাপ হয় আমরা সবাই দুর্ভোগ পোহাব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এখন হয়ে গেছে উল্টা, এটার বিপরীত।
যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, উল্টা হয়ে গেছে। এটা কোনো জাতির জন্যে আসলে সৌভাগ্য বহন করে না। এগুলো আমার আলোচনার বিষয় নয়। পিঁপড়া পিঁপড়া পিঁপড়ার কথা বলতে গিয়ে, তাদের ওখানে পার্লামেন্ট আছে, ক্যাবিনেট আছে, তাদের ওখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, কল্পনা করা যায়? একজনের কাছে আরেকজনে আর দেয় না, সেপারেশন অফ পাওয়ার। এইভাবে তারা দেশ চালিয়ে যায়, এইভাবে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। তো দেখা যায় একটা পিঁপড়া, তার আকল বুদ্ধি জ্ঞান আমাদের মতো নিরেট অপরিণামদর্শী মানুষের চেয়ে অনেক বেশি, অনেক ধারালো, অনেক সার্প। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা যারা আমার আলোচনা শোনেন, খুতবা শোনেন, আমি সবসময় দোয়া করি এই দেশটা আমাদের সবার, নাকি? এই দেশটা আওয়ামী লীগের ভাইদের, বিএনপির ভাইদের, জামাতের ভাইদের, হেফাজতের ভাইদের। আর নবী বলছেন, হুব্বুল ওতনে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। নবীজির এতাত, আনুগত্যের খাতিরেও আর নিজেদের কৃতজ্ঞতার কারণে আমরা দেশটাকে ভালোবাসি। এটা আমাদের ইমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এই দেশটা আপনার, আমার, আমাদের সবাই, আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, ভালো যদি হয় সবাই ভালোর ফল ভোগ করব, খারাপ নেগেটিভ যদি কিছু হয় তাহলে দুর্ভোগ শুধু একদলের হবে, নাকি? সুতরাং সুতরাং আমরা সবাই মিলে দেশের ব্যাপারে আমরা এক, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু দেশের চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা এখন হয়ে গেছে উল্টা উল্টা। ভাইয়েরা আসুন, হুব্বুল ওতনে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। নবীর হাদিস, যে লোকটা দিনদার, এলমদার, সমাজদার, সেই লোকটা দেশকে এই জন্য ভালোবাসে। আমার নবী বলেছেন, দেশকে ভালোবাসা তোমার ইমানের একটা অংশ, ঠিক কিনা বলেন? এই জন্য যে লোকটা যত বেশি মোত্তাকি, পরেজগার, সেই লোকটা তত বেশি দেশপ্রেমিক। আমি কি বুঝাতে পেরেছি?